কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানায়। মৃত পুলিশ আধিকারিকের নাম সুনীল কুমার দেব, তার বাড়ি রায়গঞ্জের চণ্ডীতলায়। তিনি আগে চাকুলিয়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন, দুদিন হলো ডালখোলা থানায় যোগ দেন একই পদে। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে সুনীল বাবুকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। জানা গিয়েছে সুনীল বাবুকে তার সহকর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। দেহের ময়নাতদন্ত করা হচ্ছে, রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হসপিটালে হঠাৎ করে আমার জায়াবু, আমার জ্যাঠাতো দিদির হাজবেন্ড আর কি, জায়াবু হঠাৎ করে বাড়ির থেকে ফোন করে। বাড়ি থেকে বলতে পুলিশকে, পুলিশ আগে ফোন করেছে বাড়ির লোকজনদেরকে, তখন তাড়াহুড়ো করে আমি হসপিটালে এসেছি। হসপিটালে এসে মৃত অবস্থায় জায়াবুকে দেখলাম। জায়াবু তো পুলিশে চাকরি করতেন, সাব ইন্সপেক্টর, পোস্টিং আগে ছিল হচ্ছে চাকুলিয়াতে, সেখান থেকে দুদিন হয়েছে ডালখোলায় ট্রান্সফার হয়ে এসেছে। এখনো তো ডাক্তারও কিছু বুঝতে পারছে না, আমাকে তখন এখানে আসে তখন পালস পাইনি, তো এখন সেটা পোস্টমর্টমে যাবে। পোস্টমর্টমে যাওয়ার পরে বডি দেখেছি, বডি দেখে তো আমরা আর কি বুঝবো না। উনি, ওনার তো সুগার ছিল, হাই সুগার ছিল ওনার, এমনিতেই শরীর একটু অসুস্থই ছিল, প্রেশারও ছিল সাথে, তারপরে তো পুরো ব্যাপারটা আমরা এখনো বলতে পারছি না, কারণ পোস্টমর্টমে যাওয়ার পরেই সেটা বলতে পারবো।